নমস্কার বন্ধুরা, চলে এসেছি জীবিকা ভরসার পরবর্তী ভিডিও নিয়ে। আমার নাম ইন্দ্রনাথ ব্যানার্জি আর আজকে আমার ভিডিওর টপিক হলো নভেম্বর মাসের 1 তারিখে আমি 150 পিস ট্রয়লার যে বাচ্চা আবার নতুন তুলেছি, তো তার উপরেই একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটার মেন টপিক যেটা আমার হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা এখন এই মুহূর্তের ব্রুডিংটা কীভাবে করবেন ট্রয়লার বাচ্চার ক্ষেত্রে। আপনাদের প্রথমে পুরো ঘরটা কিন্তু কভার করতে হবে। দেখুন, আমি পুরো ঘরটা পুরো A to Z প্রথম মানে কোনো দিকে কিন্তু বাদ রাখিনি, শুধু ওপর দিকটা একটু গ্যাপ রেখেছি যাতে হাওয়া বাতাসটা ঠিকঠাক মতো চলাচল করে, আর পুরোটাকে কভার করেছি। বাচ্চাটা কালকে 12:30টার সময়, দুপুর 12:30টার সময় আমার বাচ্চাটা ঘরে এসেছে, তো 12:30টা থেকে আমি সন্ধেবেলা পর্যন্ত শুধু ইমুলাইটে জল দিয়েছিলাম, আর তারপরে সন্ধেবেলার পরে খাবারটা দিয়েছি। আর বাচ্চার দাম আমার যেটা পড়েছে, করলার বাচ্চা এখন 29 টাকা করে আমার পড়েছে। গত লটে আমার 400 বাচ্চা যে নিয়েছিলাম, তো 400-র মধ্যে 100 বাচ্চা অনেকটাই খারাপ বেরিয়েছিল, ক্যাট বাচ্চা বেরিয়েছিল, ওজন অনেক কম এসছে, তো যার জন্য আমি কোম্পানিকেও জানিয়েছিলাম আর ডিলারকেও জানিয়েছিলাম যে এরকম এত বাচ্চা আমার খারাপ বেরিয়েছে বা সমস্যা হয়েছে। তো আমি 4 বছর ধরে তার কাছ থেকে করলার বাচ্চা নিচ্ছি, তো এতদিনে আমি কখনোই কমপ্লেন করিনি, তো এবার কমপ্লেন করাতে ওরা হয়তো বুঝেছে যে হ্যাঁ সত্যি আমি বাচ্চা অনেক খারাপ পেয়েছি। তো যা 150 বাচ্চা আমার ফার্মে তুলেছি, তো 150 বাচ্চা আমি যে ডিলারের কাছ থেকে বাচ্চাগুলো নিই, তো গত 2 মাস আগে আমি একটা লট তুলেছিলাম 400 করালারের, তো সেখানে আমার 100 বাচ্চা খুবই খারাপ বেরিয়েছিল, মানে এতটাই খারাপ যে মানে 400-র মধ্যে 300 2 মাসে 2100 2 কেজি প্লাস গড় হয়ে গিয়েছে, কিন্তু ওই 100 এখনও 1300 1400 গড় রয়েছে, মানে এতটাই খারাপ বাচ্চা বেরিয়েছিল। তো যার জন্য আমি ওনাদের জানিয়েছিলাম যে এতটাই খারাপ বাচ্চা বেরিয়েছে, তো আর আমি ওই ডিলারের কাছ থেকে 4 বছর ধরে যেহেতু কন্টিনিউ বাচ্চা নিয়ে আসছি, তো সেই জন্যে ডিলারও ব্যাপারটা বুঝতে পেরেছে এবং আমার ফার্মে এসেছিলো বাচ্চাগুলো দেখার জন্য। তো তারা দেখে যাওয়ার পরে কোম্পানির সাথে কথা বলেছে, এবং এখানে যে 150 পিস মুরগির বাচ্চা আছে তার মধ্যে 100 পিস আমার 29 টাকা করে দাম পড়েছে, আর বাকি 50 পিস আমার 20 টাকা করে দাম নিয়েছে, 9 টাকা করে বাচ্চার দাম সে 50 পিসে কম নিয়েছে। এটাই হচ্ছে আর কি লাভ যেটুকু পাওয়া গেল আর কি। তো যাই হোক, এখানে 150 পিস বাচ্চা আছে আর ব্রুডিংটা এইভাবে করেছি, মানে পুরোটা কভার করে ফেলেছি। এখানে যেহেতু এখন 10:30 11টা বাজে, তো আমি এখানে একটা 60 ওয়াটের বাল্ব জ্বালিয়ে রেখে দিয়েছি, আর গতকাল রাত্রিরে যেহেতু ভালো ঠান্ডা ছিল, তো যার ভালোই ঠান্ডা পড়েছিল, তো যার জন্য আমি গতকাল রাত্রিরে 200 ওয়াটের বাল্ব লাগিয়ে রেখেছিলাম। তো এখন আপাতত দিনের বেলা অল্প ওয়াটের 60 ওয়াটের একটা বাল্ব রেখে দিয়েছি, কারণ বাইরে যেহেতু রোদ বেরিয়ে গিয়েছে এখন ওয়েদারটা অনেকটা গরম আছে, অসুবিধা নেই। তো আপনাদের কিন্তু বাল্বটা ওই হিসাবে দিতে হবে, যদি মুরগি দেখছেন বাচ্চা যদি এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে তাহলে পরে কিন্তু আপনাদের হিট বাড়াতে হবে, সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। এবার এখানে একটা নতুন জিনিস এবার করতে চলেছি আমি, আমার এই ঘরে, এটা আমার 150 মুরগির ঘর, এটা আমার বাড়িতে একটা ছোট ফার্ম কয়লারি, তো এটাও আমার কিন্তু মেঝে করা, এটাতে ঢালাই মেঝে করা, তো লিটারটা কিন্তু অনেক ভালো থাকে, শুকনো থাকে, পুরো ড্রাই থাকে। তো লাস্ট যে লট আমার গিয়েছে সেই লটের লিটারটা আমি রেখে দিয়েছি, সেটা কিন্তু ফেলেনি। এবার যেটা করব, আমি ওই পুরনো লটের ওপরে এই বাচ্চাটা কিন্তু এবার চাষটা করব। তাতে আমার তো প্রথমে আমি এই কাঠের গুঁড়ো বা এই পুরনো লিটারটাকে আমি যেটা করেছি, এখনও দেখুন এর মধ্যে কিন্তু পালকগুলো পড়ে রয়েছে, আমি কিছুটা পালক বাছাই করেছি, বড় মুরগিগুলো যেগুলো ছিল দেখুন বড় পালক এখনও পড়ে রয়েছে। তো কিছুটা আমি ফার্স্ট রাউন্ডের চেলে ময়লাগুলো বাইরে ফেলে দিয়েছি, খুব সামান্য পরিমাণ পালক এখন রয়েছে। তো এটাকে প্রথম আমি তুতে স্প্রে করেছি পুরো লিটারটার ওপরে ভালো করে, দিয়ে মিক্সিং করেছি, এবার তারপরে ফরমালিন দিয়ে একদিনকে স্প্রে করেছি পুরো লিটারটার ওপরে, এবং এর ওপরে এবার যেটা করবো মিক্সিং সেটা হচ্ছে ডাস্ট চুন, মানে গুঁড়ো চুন যেটা আছে সেটা ভালো করে এর সাথে মিক্স করব, ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এটা ব্যবহার করা শুরু করব। এইভাবে শোধন না করলে পরে কিন্তু একটা রিস্ক থাকে,
কম বেশি। তো যাই হোক, পুরনো লিটারটা ব্যবহার করে কীরকম রেজাল্ট আসছে তো সেটা আপনাদের সাথে একবার শেয়ার করে নেব পরবর্তীতে। আর এখানে যেহেতু কালকে আমার বাচ্চাগুলো ঢুকেছে, তো এখনও নিউজ পেপার আজকের দিনটা পুরো থাকবে, কালকের দিনটাও থাকবে, কালকে সন্ধেবেলার দিকে আমি পেপারটা তুলে ফেলবো। আর হিটিংয়ের দিকটা একটু লক্ষ্য রাখতে হবে, আর প্রথম 2-3 দিন ঘর এরকমভাবে পুরোটাই ঢাকা রাখতে হবে, কিন্তু মানে খোলা যাবে না, কারণ বাইরে ওয়েদারটা প্রথমে সইয়ে নিতে হবে। না সইয়ে নিলে পরে একবার যদি পুরো পর্দা খুলে দেওয়া যায়, তাহলে পরে কিন্তু বাইরের যে ঠান্ডা একটা ওয়েদার আছে সেটার সাথে কিন্তু মানিয়ে নিতে পারবে না, এতে কিন্তু মুরগির ঠান্ডা লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আর কালকে যেহেতু বাচ্চা ঢুকেছে, কালকে সারাদিন ইমুলাইটের জল আমি দিয়েছিলাম, রাত্রিবেলায় নিওডক্স ব্যবহার করেছি অ্যান্টিবায়োটিক, আজকে সকালবেলায় আবার ইমুলাইট দিয়ে দিয়েছি, সারাদিন ইমুলাইটের জলটাই থাকবে, আবার রাত্রিবেলাতে নিওডক্স দিয়ে দেবো, 1 লিটার জলে 1 গ্রাম করে নিওডক্সটা এখন ব্যবহার করছি। আর কালকে সন্ধেবেলার থেকে আজকে সকালবেলা পর্যন্ত নিউজ পেপারের ওপরেই আমি ফিড দিয়ে দিয়েছিলাম, ছড়িয়ে দিয়েছিলাম, যাতে ওরা খাওয়াটা অভ্যেস করতে পারে। আজকে সকালবেলায় 10টা সাড়ে 10টার সময় 2টো ফিডার অ্যাড করেছি, এর পরবর্তীতে ফিডার বাড়াতে হবে। আজকের মধ্যে অথবা কালকের মধ্যে আবার 2টো খাবারের পাত্র, 2টো জলের পাত্র বাড়িয়ে দিতে হবে। সেক্ষেত্রে 150 বাচ্চার জন্য 4টে খাবারের পাত্র, 4টে জলের পাত্র দিলে পরে ভালো হয়। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে পরে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন, আর আমার ভিডিওটি শেয়ার করবেন, যাতে আপনার পরিচিত কেউ এই ভিডিওটির থেকে উপকৃত হয়। আর আমার চ্যানেলে নতুন হলে পরে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।